মে তুমি তো আমার নচে না, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো, যেও না কিছু তো বলো, যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে, মে কথা না কও মে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে, হৃদয়ে এসে যাব আর সূচনায়, চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব। একটা সময় ছিল যখন আমরা নারীদেরকে দেখতাম রান্নাঘরে শুধু রান্নাই করছেন, আর এখন সেই যুগটা অনেক বদলে গেছে। এখন নারীরা শুধু রান্না করছেন না, সেই সাথে তারা প্লেন চালাচ্ছেন, অফিস চালাচ্ছেন, আরও আরও অনেক কিছু করছেন। আমাদের আজকে রূপান্তরে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি, আমি তো তাকে স্যালুট জানাই, একটি কারণে যে এই মানুষটি জীবনে কখনো ব্রেক নেননি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব সোনিয়া বশির কবির। আমরা কিছুক্ষণ সময় কাটাব তার কাছে, আমরা শুনব তার কাজের কথা এবং তার জীবন। চ্যানেলে তো আমরা কাজ করেছি যখন চ্যানেলে বেলি রোডে ছিল, তুমি প্রোগ্রাম করতে একটা, মনে আছে? জি জি। এখন তুমি কি মানে কি করছো? আমি এখন মাইক্রোসফট বাংলাদেশে আছি, দেড় বছর হলো আসছি। তো এখন আমার কাজ হচ্ছে যে মাইক্রোসফট যতগুলো প্রোডাক্ট আছে এগুলো কিভাবে মার্কেটে ইন্ট্রোডিউস করা, গভর্নমেন্টের সাথে কাজ করা, প্রাইভেট সেক্টর, স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস এবং কনজিউমার সবগুলো। এর আগে তো ডেলে ছিলেন? জি জি। তো প্রচুর মানে কঠিন কাজ বলা যায়। তবে কম্পিউটার জিনিসটা এরকম যে আমরা কিন্তু ওই যেই কাজটাই করতে যাই একটু হলেও কিন্তু কম্পিউটার একটু ঘাঁটি। আর তোমার তো একটু মেল চেকিং এর একটা নেশা আছে যতটুকু আমি জানি, যে চান্স পেলেই মেল চেক করো, সেই ব্যাপারটা কেমন? আসলে মেইল চেক করা আর ফোন, স্মার্টফোন আসার পর না একটা অ্যাডিকশনের মতো হয়ে যায়, যে মনে হয় যে কিছু যদি এক সেকেন্ডই যদি সময় ফ্রি থাকে মনে হয় আমি ফোনটা দেখি। এখন ফোনে তো অনেক কিছু আছে মেল বাদে, আপনি গান শুনতে পারেন, আপনি ফেসবুক দেখতে পারেন, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মানে কোনো শেষ নাই। তো সময় কাটাবার জন্য আমার মনে হয় এই কম্পিউটার বা ফোন এটা মানুষের একটা সঙ্গী হয়ে গেছে, স্পেশালি আমাদের আম্মাদের বয়সে যাদের দেখি, ওনাদের যে হাতে অনেক সময় আছে, কিছু করার নাই, বাচ্চারা সময় দিতে পারছে না। সো একটু যদি সবাইকে এই স্মার্টফোন বা কম্পিউটারে শিখিয়ে দেওয়া যায়। আমার আম্মা যেমনে এখন উনি ফেসবুক করেন, অনলাইন স্ক্র্যাবল, মানে উনি খুব ব্যস্ত এখন এগুলো নিয়ে। সবাই তো বুঝতে পারে না যে কিভাবে নেটটা ইউজ করতে হবে। এটা একটু একটু আমাদের দায়িত্ব, যে আমি চিন্তা করলাম মাকে আমি অত সময় যত দেওয়ার আমার উচিত আমি দিতে পারছি না, তো একটু যদি শিখিয়ে দিই, একটু ধরিয়ে দিই ওই রাস্তাটা, তা কিন্তু উনি মজা পেয়ে গেছেন। সবার মাকে যদি আমরা এরকম করতে পারতাম যে একটা স্মার্টফোন নেন, জাস্ট ফেসবুকই নেন, ওটাতেই আপনারা নিজেকে কমিউনিকেট করেন, ছবি, নাতি নাতিন, আপনার সবার সাথে যোগাযোগ, পুরো পৃথিবীটা কিন্তু হাতের কাছে এসে যায়। আমরা একটু শৈশবে যাই, শৈশবটা, হ্যাঁ শৈশবটা না মানুষের জীবনে একটা স্বর্ণালী সময়, আমরা বলি যে গোল্ডেন হুড। হ্যাঁ, আমি যেমন আমার শৈশবটাকে খুব মিস করি, তো তোমার শৈশবটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ আমি জানি তুমি টম বয় ছিলে। তুমি যে টম বয় ছিলে পুতুল চিনতে না, তুমি মেয়ে বাচ্চা অথচ তুমি পুতুল চিনতে না, এই এই বিষয়গুলো কেমন ছিল? মানে বলতে হয় যে আমার না কোনো বোন নাই, আমি দুই ছোট ভাইয়ের সাথে বড় হয়েছি আর আমরা খুব পিটাপিটি। সো দুই ভাইয়ের সাথে বড় হলে যা হয় যে ওই খেলাধুলার জগতেই বড় হওয়া। আর আমার বাবা কিন্তু আমাকে অনেক এনকারেজ করেছেন যে তুমি তোমার ভাইরা যা করবে তুমিও তাই করবে, কোনো দিন আমি বুঝি নাই যে আমি একটা মেয়ে। আমার মা অন্যভাবে আম্মাকে মানে শিখিয়েছেন যে না তুমি রান্না করতে শিখতে হবে, সংসার কীভাবে করে, মানুষের সাথে কীভাবে ব্যবহার করা, কিন্তু আমি বাবা মায়ের কাছে যে শিক্ষা পেয়েছি এই জন্য আমার মানে চাইল্ডহুড ইয়ার্স যদি বলেন খুবই ফর্মেটিভ ছিল, যে আমি এই জন্য হয়তো কোনো দিন ভয় পাইনি যে ক্লাসে ক্লাস সিক্সে পড়তে বললো আমরা একটা ফুটবল কম্পিটিশন করব, সো কারা ইন্টারেস্টেড, সব ছেলেরা হাত তুলেছে আমিও তুলেছি, আমার জন্য এটা কোনো মানে আমি বলি কেন আমি খেলবো না, কিন্তু মেয়েরা বলতো তুমি ছেলেদের সাথে খেলবে, যে হ্যাঁ আমি খেলবো। ওই জগতেই আমি কিন্তু বড় হয়ে এখনও যে আমি কাজ করি, দেখেন টেকনোলজি ইজ মেল ডমিনেটেড ফিল্ড, কিন্তু এখানে বেশিরভাগ ছেলে, অনেক সময় মিটিংয়ে আমি যাচ্ছি শুধু শুধু ছেলে, আমি একটা মেয়ে। বিদেশে অনেক অনুষ্ঠানে হয়েছে যখন বলে যে লেডি অ্যান্ড জেন্টলম্যান বলে অনুষ্ঠানটা শুরু শুরু করে, তো আমার কাছে কিন্তু আমি এখনও হয়তো বুঝিনি যে ওই পার্থক্যটা কী, ওটা না জানাই ভালো,
কারণ জানলে হয়তো মনে একটা ভয় আসে, বাট না জেনেই এগিয়ে যাওয়াটা আমার মনে হয় ভালো, যেটা আমি আই থিঙ্ক আই এম লাকি। একটা টাইম ছিল যখন বলতো যে মেয়েরা মডেলিং করলে বা মিডিয়াতে আসলে বিয়েই হবে না, হ্যাঁ একটা সময় ছিল না, মানে খুবই কনজারভেটিভ, সেই সময়টাতে তুমি শর্টস পরে যখন খেলতে, হ্যাঁ মানে তখন তোমার পারিপার্শ্বিকতা কেমন ছিল, প্রতিবন্ধকতা কিছু এসেছিল কিনা? এসেছিল, মানে কিন্তু আমার বাবা মা, আমি আবাহনীর জন্য খেলতাম তখন আমরা সবাই শর্টস পরে খেলতাম স্টেডিয়ামে, তো আমার বাবা মা কোনো দিন আমাকে বাধা দেননি, কিন্তু আত্মীয় স্বজন মানে ওনারা একটু কথা বলতো যে মেয়ে বড় হচ্ছে, ক্লাস সিক্স সেভেন আমি টেন পর্যন্ত খেলেছি, তো তখন হয়তো কিন্তু আমার কাছে ওটা বাধা মনে হতো না, কারণ বাবা বাসায় ওই পরিস্থিতি ছিল না। আমার খালারা তো ভয় পেত যে আমার কোনোদিন বিয়ে হবে কিনা, কারণ এইরকমই যে মানে আপনি যেটা বললেন মেয়েদেরকে তখন গান শিখা বা পড়াশোনায় ভালো পরিবেশ ছিল, এখন কিন্তু ওটা নেই, এখন তো ওটা নেই, একদম চেঞ্জ হয়ে গেছে, এখন তো সমাজ অনেক অ্যাকসেপ্ট করেছে মেয়েদেরকে যে আমরা অনেক কিছু করতে পারি। তো তোমার জীবনে তোমার বাবা মায়ের অবদান অনেক, অবশ্যই, তো বাবার কাছ থেকে কি শিক্ষা পেয়েছো, মায়ের কাছ থেকে কি পেয়েছো? বাবার কাছে যে শিক্ষা পেয়েছি এখনও যেটা আমি কাজে লাগাই, যে আমি ওই ভয়কে জয় করা, এটা আমি কোনোদিন ভয় শব্দটা কি এটা মানে আমি বুঝি নাই, আমি হয়তো এটা একদিক দিয়ে ভালো আবার একদিক দিয়ে খারাপও যে বুঝি না। আর মায়ের কাছে ছিল যে মানুষকে মানে সম্মান করা, মানুষকে ভালোবাসা, মানুষের জন্য ভালো করা, যেটা এখনও আমি শিখছি এটা। সো এই দুইটা ব্যালেন্স আমার মনে হয় আমার লাইফে খুব দরকার ছিল, যে কাজে লেগেছে নিজের জীবনে, নিজের জীবনে, হ্যাঁ। আর আমার বাচ্চাদেরকে আমি ঠিক সেভাবেই শিখাতে চেয়েছি যে মানে দুইটাই করবে। তারপর আমার মা আবার ধর্ম নিয়েও আমাকে অনেক শিখিয়েছেন, তো দিন দুনিয়া উনি বলতেন তুমি দুটাই দেখো, সো ওর ওইগুলোই আমার আমার মনে হয়েছে এই ব্যালেন্সটা খুব সুন্দর। সো আমার ছেলে মেয়েকেও আমি ওইটাই শিখি, মানে শিখাই যে ধর্মও করবে, মডার্নও হবে, পড়াশোনা করবে, সব কিছু একটু ব্যালেন্স রাখবে। জি জি, তুমি তো ডিবেটও করতে, হ্যাঁ জি ডিবেট করতে আমার খুবই পছন্দ ছিল। জি এখন তো ওরকম সুযোগ হয় না, সময়ও সময়ও হয় না, হ্যাঁ ব্যস্ততা, কিন্তু জি। তো সব কিছুর পরে একটা জীবন আসলো, বিয়ে, সবার জীবনে প্রেম আসে, তো তোমার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে উল্টোটা। আমি তখন জাস্ট ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আর আমার বন্ধুদেরকে সবসময় বলতাম যে তোমরা প্লিজ এই মূর্খ নারীদের মতো আগে আগে বিয়ে করো না, তোমরা ব্যাচেলার্স শেষ করে তারপর বিয়ে করবা, এদেরকে সারাক্ষণ আমরা শয়তানি করতাম। তারপর আমার আম্মা একদিন বললো যে একটা প্রস্তাব এসেছে তুমি যাই, আমি বলছি আম্মা আমি তো বিয়ে করবো না, খামাখা মানুষের সময় নষ্ট করবে, বলছে না তুমি দেখে আসো। আমি কিন্তু মানে পুরা প্রিপেয়ার যে আমি দেখে এসে বলবো হ্যাঁ দেখে আসছি কিন্তু আমি বিয়ে করবো না। এসে আমার মনে হয় আমার আম্মা খুব ফুটু করে জাদু কিছু একটা দোয়া টোয়া পরে পাঠিয়েছে যে আমি না আর না করতে পারিনি। আমার মানে আমার বর খুব ভালো লোক সবই ছিল, প্লাস উনি খেলাধুলাও করতেন, আমার জন্য খেলাধুলা খুবই ইম্পর্টেন্ট, যে স্পোর্টস যদি কেউ না করে থাকে আমার আমার সাথে তো মিলবেই না। সো ওই সূত্রেতে আমাদের কথাটা মানে হি ইউজ টু প্লে বাস্কেটবল ফর বাংলাদেশ ন্যাশনাল টিম, আমি ন্যাশনাল টিমের জন্য ভলিবল খেলেছি, সো ওইটাতে একটা কানেকশন পেলাম। তখন বাসায় এসে না বলতে পারছি না, বাট তুমি আগে চিনতে না, আমি জীবনে আমি এই লোকের নামও জানতাম না, হ্যাঁ হ্যাঁ পুরো কমপ্লিটলি অ্যারেঞ্জ। সো আর তারপর দুই সপ্তাহের মধ্যে আমার এনগেজমেন্ট হয়ে যায় আর আমার বিয়ে হয়ে গেল দুই মাসের মধ্যে। তো তুমি তো দেশের বাইরে ছিলে, সিলিকন ভ্যালিতে? জি জি। ওখানে তো মানে কতদিন ছিলে তুমি? 20 বছর, আমি বিয়ে করেই চলে যাই, হ্যাঁ হ্যাঁ। ওখানে আমার আমার তো ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি সব ওখানেই, হ্যাঁ। তো আমি আমি দর্শকদের একটা পয়েন্ট বলতে চাই, সুপ্রিয় দর্শক, আমার আজকের অতিথির একটি বিশেষ গুণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তার দুটি সন্তান। আমরা একটা কথা বলি যে বিয়ের পরে লেখাপড়া হয় না, লেখাপড়ায় অনেক বাধা হয়, বাধা আসে, অনেক কিছু হয়। আমার অতিথির দুই সন্তানের জন্ম এবং সেই সাথে সাথে দুটো ডিগ্রি অর্জন, সেটা কী ছিল বলো? জি, তো আমার ছেলে যখন হয় তখন আমি আমার ব্যাচেলার্স অফ সায়েন্স ডিগ্রি করি, আর আমার সাথে মানে আমার খুবই চাকরি করার ইচ্ছা ছিল, তো আমার বর বলেছে যে না পড়াশোনা আগে চাকরি পরে। আমার আব্বাও আমার বরকে খুব সাপোর্ট করেছেন যে না ও চাকরিতে ঢুকলে পড়াশোনা করবে না, কারণ আমার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি সবাই খুবই শিক্ষিত, সবাই মাস্টার্স ডিগ্রি, তো ওদেরও ইচ্ছা যে আমি করি। তো আমি বলেছি ঠিক আছে আমাকে একটা শর্ত, যদি আমি চাকরি করে পড়াশোনা করতে পারি তাহলে আমাকে কিন্তু করতে দিতে হবে। তো ওরা ভেবেছে আমি পারবো না, তার মধ্যে আমার আবার পেটে বাচ্চাও, সো ভেবেছে তিনটা আমি কেমনে করবো, বিইং প্রেগনেন্ট, ডুইং ফুল টাইম জব অ্যান্ড একটা ডিগ্রি। সো আল্লাহ কিন্তু অনেক রহম, আমি তিনটাই পেরেছি। আমার ছেলে হয়েছে যখন আমার ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি, আর আমার মেয়ে হয়েছে যখন আমি এমবিএ করলাম। কিন্তু আমি মানে ব্রেক নেইনি, এই জন্য হয়তো আমার মনে হয় যে মেয়েদেরকে এই সাহসটা রাখা উচিত যে আল্লাহ আমাদেরকে যেভাবে বানিয়েছেন আমরা আসলে অনেক কিছু করতে পারি, যেটা ছেলেরা হয়তো পারে না।
ফিউচার জেনারেশনে যারা এই যে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওদেরকে তুমি কী সাজেস্ট করো? মেয়েদেরকে তো আমি সাজেস্ট করবো যে তোমরা এটা কোনো দিন মনে করবে না যে এমন কাজ, যেটা আজ পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা মেয়েরা আমরা পারবো না। বাট এই সূত্রে আমার একটু বলতে হবে যে আমি যেভাবে ছোটোবেলায় আমার বাবার সাপোর্ট আর গাইডেন্স আর ব্লেসিংস পেয়েছি, আমি নিজেকে খুবই লাকি মনে করি যে আমার বড় কিন্তু আমাকে ঠিক সেভাবেই সাপোর্ট দিয়ে গেছে। আমার জন্য কোনো হঠাৎ করে ট্র্যাক চেঞ্জ হয় নাই। অনেক মেয়েদের জীবনে ট্র্যাক চেঞ্জ হয়ে যায় যে বাবা একভাবে বড় করে, বিয়ে করার পর দেখে শ্বশুর বাড়ি এবং মানে বর বা স্বামী অন্য ট্র্যাকে নিয়ে যায়, কিন্তু আমার জন্য আমার শ্বশুর বাড়ি আমার বর সব আমি একই রেখেছিলাম। সো ওই সাপোর্টটা না হলে হয়তো আমি পারতাম না আমি যা যা চেষ্টা করেছি পেতে। প্লাস নট অনলি ওই সাপোর্টটা ছিল, এনকারেজমেন্টও ছিল। একটা হচ্ছে যে ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি করো, আমি বাধা দিব না। আরেকটা হচ্ছে হ্যাঁ তুমি তোমার স্বপ্ন অর্জন করো, আমি তোমাকে হেল্প করব। সো ওই ওই জিনিসটা আমি মেয়েদেরকে বলবো যে জীবন সাথী যখন চুনবেন, এরকম কি কাউকে চুনবেন যে আপনাকে নট অনলি সাপোর্ট করবে বাট আপনাকে উৎসাহ করবে, প্রেরণা করবে, দিবে যে হ্যাঁ আমি আরও অনেক কিছু করতে পারি। অ্যান্ড বি ইয়র ট্রু পার্টনার, নট জাস্ট এ টাইটেল যে হ্যাঁ আমি হাজব্যান্ড বা মানে একটা পার্টনার, ম্যারেজ ইজ আ পার্টনারশিপ। সো ওইরকম যদি সঙ্গী কেউ পায়, আমার মনে হয় মেয়েদেরকে অনেক অনেক এগিয়ে যেতে সম্ভব। আমি জানি যে তুমি তোমার কাজের পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক করো, পছন্দ করো করতে, জাগো ফাউন্ডেশনের সাথে জড়িত, হ্যাঁ, আর তুমি নিজেও একটি ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার, ওটা সম্পর্কে বলো। যেটা ওই যে বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি, এটা আমরা শুরু করেছিলাম 2010 সালে। সো যতটুকু আমি করতে চেয়েছিলাম অত পারিনি, কারণ সময়ের অভাবে আমরা অনেকজন আছি এটাতে। কিন্তু আমার যা মনে হয় যে মহিলাদেরকে এমন একটা ফিল্ডে আসা উচিত যেটা ওরা মনে করে ওরা পারবে না, উইচ ইজ টেকনোলজি। কারণ দেখেন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার আমাদের মহিলারা অনেক এসে গেছেন। আমরা যখন ছোটো ছিলাম হয়তো তখন অত ছিল না, কিন্তু এখন ওটার অভাব নাই। সো আমার মনে হয় এই নতুন ফিল্ডটা মহিলাদেরকে এনকারেজ করা। সো এই জন্যে আমি যাদের সাথেই মিশি, মানুষকে আমি খুব ভালোবাসি, তো আমি যাদের সাথে মিশি স্পেশালি মহিলারা, ইয়াং গার্লস, আমি ওদেরকে উৎসাহ দিতে চাই যে তোমরা প্লিজ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফিল্ডে থাকো, কারণ এটাই আমাদের একটা মানে মানে উৎসাহ দেওয়ার একটা যে লুক অ্যাট মি, আমি যদি পারছি আমার চেয়ে অনেক ভালো তুমি পারবে, কিন্তু এরকম বলার আর কি ইয়ে নাই। তারপর ওদেরকে এনকারেজ করা যে কাজে এসে দেখো আমরা কী করছি, তোমরা পারবে। আমি এরকম কিছুই করি না যেটা বাংলাদেশে গ্রামেরও কোনো মেয়ে পারবে না। আসলেও আমি যা করি এটা সবাই পারবে, ইটস জাস্ট এই মনের একটা ভয়, মনের ইচ্ছা, ওটাকে যদি আমরা জাগাতে পারি ওই ফাউন্ডেশনের কাজ দিয়ে বা অ্যাসোসিয়েশন, আই থিঙ্ক উই হ্যাভ ডান ইট। তুমি একটা সুন্দর কথা বলো যে গ্রামের মেয়েরা যে রান্না করে তো অনেক অনেক কঠিন কাজ, আসলে তো অনেক আগুনের মধ্যে বসে চুলা, শুনেন আগুন নিয়ে খেলা করে। বিদেশে বললাম না, বিদেশে ওদেরকে যদি বলতাম যে আমার বিদেশি বন্ধুরা, আমি যখন ক্যালিফোর্নিয়া থাকি, যে তুমি এটা আমাকে বলতে তোমার মুরগিটা খুব মজার হয়েছে আমাকে শিখিয়ে দাও আমি রানবো, তো আমি যখন বলতাম যে পুরো রেসিপি দিয়ে দিলাম, তখন না বলতো না এটা তো হয় নাই, আমি কত টেম্পারেচারে করবো, আগুন কত বাড়াবো, কত কমাবো, এটা তো তোমার আন্দাজ। মানে আমাদের তো ওইভাবে শেখানোই হয় নাই যে আগুন নিয়ে কীভাবে তুমি করবে। আমাদের গ্রামের মহিলারা তো আগুন নিয়ে খেলা করে, ওদের জন্য এটা কোনো ব্যাপারই না। আগুন নিয়ে যে সময় দিতে পারে ওর জন্য কম্পিউটারে চাকরি করা তো কোনো কিছুই না। সেটাই, আর জাগো ফাউন্ডেশনের কথা বলছিলাম যে তুমি সেখানে 20 বাচ্চাকে মানে দায়িত্ব নিয়েছো ওদের, এটা এটা তোমার কেমন লাগে? রায়ের বাজারে আমি ওখানে দেখলাম যে বস্তির বাচ্চারা, ওদের কিন্তু কোনো সুযোগ নাই জীবনে, তো ওই জাগো ফাউন্ডেশন ওদেরকে সুযোগ দিচ্ছে নট অনলি পড়াশোনা বাট ইংলিশে পড়াশোনা করার। তখন আমার মনে হলো যে আমার বাচ্চারাও কিন্তু বড় হয়ে যাচ্ছে, ছোটো ছোটো আমি যখন নিয়েছি ওরা KG 1, তো ওই আমি কিন্তু ওটা অনেক মিস করি। আমার ছেলে মেয়ে দুটোই বড় হয়ে গেছে, তো মনে হয় যে এই ছোটো বাচ্চারা এখন বুঝি যে দাদা দাদিদের 10 বাচ্চা কেন হতো, সবসময় একটা পিচ্চি থাকতো, তো ওইটা আমাদের কিন্তু নাই, দেখবেন বড় হয়ে গেল চলে গেল। সো ওই ওই ফাউন্ডেশনে আমি ওই আমার ওই ওই ফিলিংটা ফিরত পাই, যত আমি সময় দিতে চাই আমি দিতে পারি না, বাট অ্যাটলিস্ট আমি ওদের ছবি দেখি, ওদের রিপোর্ট কার্ড আসে, মনে করি যে হ্যাঁ ঠিক আছে ওদের সাথে আমি সারা জীবন যদি কোনোভাবে সম্পর্ক রাখতে পারি, মানে আমার এটা ইটস ফর মি নট ফর দ্যাম। মানে আমার মনে হয় এটা বিশাল একটা ব্যাপার, মানে এই যে 20 ছোটো ছোটো বাচ্চাকে তুমি দায়িত্ব নিয়েছো ওদের সব কিছুর, এটা কজন পারে করতে? মানে আমি দর্শকদেরকেও এই জিনিসটা আমি এনকারেজ করবো যে জাগো ফাউন্ডেশনের সাথে যদি আপনারা জড়িত হতে চান, আপনারা দেখবেন আপনাদের মানসিক শান্তি কতখানি বেড়ে গেছে।
একটা মজার ঘটনা বলো। অনেক আগে যখন আমি বাংলাদেশে প্রথম এসেছি, তো আমাকে তো মানুষ চিনে না, এখন ধরেন আমাকে চিনে যাবে, স্পেশালি আইডিবি ভবন যেখানে সবাই কম্পিউটার কিনতে যায়। তো আমি একদিন ভাবলাম যে ঠিক আছে আমি নিজেই যাই, আমি একটু দেখি যে মানুষ কী কিনছে, একটা বায়ার হিসাবে যে আমি কম্পিউটার সম্বন্ধে জানতে চাই, আমি কিনতে চাই। তো আমাকে না আমি বলি নাই আমি কে, আমার বিজনেস কার্ডও দিই নাই, আমি হয়তো একটু সেজে গুজে গেছি, ভাবছি মহিলা কিছুই বুঝে না, একে জ্ঞান দিব। তো অনেকক্ষণ আমাকে অনেক কিছু বোঝাবার পরে তারপরে আমি যখন হঠাৎ করে বললাম আচ্ছা ভাই আমি আসলে ডেলে কাজ করি, এটা আমার কার্ড, তখন অনেক লজ্জা পেয়েছে যে আপা আপনি আগে বলেন নাই কেন। আমি আপনার মহিলাকে সম্মান করতে শিখেন, জাস্ট বিকজ আমি আপনাকে আমার কার্ড দিই নাই এটা মানে না যে আমি কিছুই জানি না। তো তোমার সাংসারিক জীবনে তোমার হাজবেন্ডের যে সাফল্য, তোমার কতটুকু অবদান আছে? হাজবেন্ডের তো বইও বের হয়েছে। হ্যাঁ, মানে আমার হাজবেন্ড তো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন সিলিকন ভ্যালি, কিন্তু আমরা যখন দেশে ফিরে আসি উনি বলেছেন যে আমি কমপ্লিটলি রিটায়ার্ড, এখন প্যাশন ইজ ফটোগ্রাফি, সো ফটো জার্নালিস্ট হতে চায়। আমার আমি জানি না আমার অবদান আছে কি না, বাট আমি মনে করি আমার আমার বর যেভাবে আমাকে এনকারেজ করেছে, আমাকে ফ্রিডম দিয়েছে যে আমি যা ইচ্ছা করতে চাই করতে পারি, ওই ট্রাস্টও রেখেছে আমার উপর যে আমি মানে আমার ইকোসিস্টেমটা নষ্ট করবো না, আই হ্যাভ রিটার্নড দ্য ফেভার। আর আমি চেষ্টা করেছি যে সেম ওনাকে অফার করতে যে ঠিক আছে, ইউনো ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ফলো ইউর ড্রিম, ফলো ইউর প্যাশন, অ্যান্ড আই ট্রাস্ট দ্যাট ইউ উইল নট রুইন দ্য ইকোসিস্টেম। দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, খুবই সুন্দর। আমার আমার মাঝে মাঝে মনে হয় আমাকে মানে লাভ শব্দটা যদি বলেন যে ভালোবাসা কী এটাকে ডিফাইন করো, আমি এটা একটা শব্দে ডিফাইন করতে পারবো না। আমার মনে হয় এটা ট্রাস্ট, এটা রেসপেক্ট, এইগুলাই কিন্তু ফাউন্ডেশন, তারপরে সব ফিলিংসগুলো আসে। মানে আমি যদি একটা মানুষকে সম্মান না করি বা আমি যদি তাকে বিশ্বাস না করি, আমি সম্পর্ক কেমনে করবো? আর এটাতে আরেকটা বলতে চাই যে আমি দেখেছি আমার বাবা আমার মাকে অনেক সম্মান করে বড় হয়েছেন, সো ওটা না আমার জন্য নর্মাল ছিল, অ্যান্ড লাকিলি আমি আমার বরের কাছে আমার শ্বশুরবাড়ি তাই পেয়েছি। কিন্তু একটা পুরুষ মানুষ যদি মহিলাকে সম্মান না করে, তার কিন্তু জেনারেশনের পর জেনারেশন নষ্ট হয়, কারণ ওরা বুঝে না যে মহিলাকে সম্মান করলেই কিন্তু অনেক কিছু আসে। এই এই মেসেজটা, সো আমার বরকে আমি ওটা করেছি যে এখন যে ফটো জার্নালিস্ট, অনেকে মানে ভাবে যে আমার বর তাই করে শুধু, আমি বলছি তুমি মাইক্রোসফটে তোমার বর ছবি তুলে, আমি আমার বর মানে হি ইজ অ্যাকচুয়ালি 1000 times বিগার দেন আই অ্যাম। আমি তো এখন এসে, উনি সিলিকন ভ্যালি তখনে হি ওয়াজ লিডিং টিমস, বাট আই রেসপেক্ট হোয়াট হি ডাজ, কারণ ওই ফাউন্ডেশনে মানে অনেকে বলে তোমরা দুজনই যদি কর্পোরেট হতে, আমি আমার তো আমি ওরকম ফিলিং আমার নাই যে নাও হি ইজ ফলোয়িং হিজ প্যাশন, আই এম ভেরি প্রাউড অফ হিম। এত ক্রিয়েটিভ একটা সম্মান দিচ্ছ যথেষ্ট পছন্দকে। তোমার কেরিয়ারের পাশাপাশি তুমি তো উপস্থাপনা করেছো, আর অন্য কিছুতে ইন্টারেস্ট কিসে তোমার? আমার ইন্টারেস্ট, আমি এমনি মানুষ যেমনি আমি খুব ভালোবাসি, তো মানুষকে নিয়ে আমি যত কিছু করতে পারি আমার ভালো লাগবে। তো এখন আমার একটা শখ হয়েছে যেটা আমরা মাইক্রোসফট থেকে করছি, যে ইয়াং মেয়েদেরকে কীভাবে টেকনোলজি ওদের কাছে এনে দেওয়া যায়, কারণ আমার মনে হয় বাংলাদেশে আমরা কিন্তু সব জায়গায় কম্পিউটার দিয়ে দিচ্ছি, সো গ্রামে স্কুলে পৌঁছে যাচ্ছে, কিন্তু ওই কম্পিউটার যখন নষ্ট হয় ওটা ঠিকই ঢাকা শহরে পাঠাতে হয়, ওটার জন্য সময় নষ্ট হয়। সো আমার মনে হয় মহিলারা যখন বসে আছে গ্রামে, ওদেরকে যদি এই এই জ্ঞানটা দিয়ে ওদেরকে সার্ভিস ইঞ্জিনিয়ার বানানো যায়, তাহলে কিন্তু আমার মনে হয় দেশে সবাই প্লাস পয়েন্ট, খুবই সবাই না আউটসোর্সিং আর অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে একটা হাইপ হচ্ছে, যেটা আমি মন থেকে আমি ওটা মানতে পারি না। আমার মনে হয় আরও বেসিক জিনিস আছে যেটা আমরা পারি করতে। সো আমার আমি অত হাইপ পছন্দ করি না, অত গ্ল্যামার না করে যে আসল কাজ করে দেখানো যে হ্যাঁ ইউনো ইয়েস উই ক্যান বলে একটা মহিলাদেরকে দিয়ে আমি, এটা আমার প্যাশন, সো এটাতে আমি আমার এখন অনেক সময় দিব যে আমি কীভাবে এই এই পুরো মহিলা লেভেলকে উঠিয়ে দিতে পারি। এখন তুমি আমাকে একটা কথা বলো যে আমি যে সোনিয়া বশির কবিরকে চিনি, সে নিঃসন্দেহে একজন ডাউন টু আর্থ মানুষ, হ্যাঁ, এবং আমার খুব প্রিয় মানুষ। আমার এই প্রিয় মানুষটিকে আমার অনুষ্ঠানে আমি ডেকেছি, অতিথি করেছি, আমরা অনেক গল্প করলাম, কথা বললাম, অনেক ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের কথোপকথন? ওর এত গুণ, আসলে এই অল্প সময়ে সব কথা বলে শেষ করা যায় না। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস rupantar06@yahoo.com। সেই সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 10000। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে এই সময় এই মুহূর্তে আপনাদের প্রিয় কোনো মুখ নিয়ে। তুমি তো আমার
আমার নচেনা, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার আজে কি হলো, যেও না যেও না কিছু তো বলো, যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে, মে কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে, হৃদয়ে এসে যাব আজ জনায়, চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব জনায় হৃদয়।